সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি তানিয়া শারমিন শুরু করছি বসুন্ধরা গুড়া মশলা নিবেদিত হেলদি ইফতার পাওয়ার্ড বাই কান্ট্রি ন্যাচারাল। প্রতিদিনের মতো আজও থাকছে দুটো টেস্টি এবং হেলদি ইফতার রেসিপি এবং সাথে আছেন একজন বিশেষ অতিথি। আজ আমাদের মাঝে আছেন শেফ নাদিম সরকার। ওয়েলকাম নাদিম সরকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো কি থাকছে আজকে নাদিম, স্পেশাল কি পাচ্ছি আজকে? আচ্ছা, যেটা করব সেটা হচ্ছে পনির চিকেন সাসলিক। সারাদিন রোজা রাখার পরে যেটা ঘটবে, মানে প্রোটিন কিন্তু আমাদের দেহে অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন বোঝা যাচ্ছে আজকে ইফতার এটা দারুণ জমবে। তাহলে দর্শক চলুন আমরা দেখে আসি পনির চিকেন সাসলিক করতে কি কি উপকরণ লাগছে। পনির চিকেন সাসলিক তৈরি করতে যা যা উপকরণ লাগছে, কান্ট্রি ন্যাচারাল চিকেন ব্রেস্ট পিস, লাল সবুজ হলুদ ক্যাপসিকাম, টমেটো, বাকারা পনির, মাস্টার্ড পেস্ট, আদা ও রসুন বাটা, বসুন্ধরা জিরার গুঁড়া, বসুন্ধরা মরিচের গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, লবণ, সয়া সস, চিনি, লেবু এবং বসুন্ধরা সয়াবিন তেল। দর্শক দেখে নিয়েছেন উপকরণ, এখন দেখি শেফ নাদিম কিভাবে তৈরি করছে পনির চিকেন সাসলি। প্রথমে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে কান্ট্রি ন্যাচারালের বোনলেস চিকেন। বোনলেস চিকেন বাজারে তো অনেক প্রসেস মিটগুলো পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু কান্ট্রি ন্যাচারালের যেই জিনিসটা না বললে না, সেটা হচ্ছে এই চিকেনগুলো ওদের নিজস্ব ফার্মে তৈরি হয় এবং নিজস্ব ফিড খায় এবং এগুলো সব কিছু হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল যেই উপাদানগুলো থাকে সেগুলো দিয়েই আর কি তৈরি করা হয়। তো আমি এটা করব, চিকেনগুলোকে খুব সুন্দর অত্যাধুনিক ব্লাস্ট ফ্রিজিং টেকনোলজিতে এবং -35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে ফ্রোজেন করা হয়, যার জন্য মাংসের ভিতরে যে কোষের ভিতরে যে পানিগুলো থাকে সেগুলো ঢুকতে পারে না এবং সেটা থাকে সব সময় ফ্রেশ, যার জন্য আমরা পাই সব সময় সুস্বাদু এবং টাটকা মাংসের স্বাদ এবং এটা সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক ফ্রি, সেই সাথে ক্ষতিকর ব্যাকটেরিয়া ফ্রি। সো নিশ্চিন্তে আমরা খেতে পারি কান্ট্রি ন্যাচারালের বোনলেস চিকেন। আর এখানে দেখতে পাচ্ছি তুমি কিছু বসুন্ধরা গুঁড়া মশলা রেখেছো। হ্যাঁ, উপকারী কিছু ফ্যাট আছে অপকারী, এর মধ্যে উপকারী যে ফ্যাট আছে ওটার পরিমাণটাই বেশি। আমি খুব সুন্দর করে কিউব কিউব করে কেটে নেব, কিছু কালারফুল ভেজিটেবল কাটবো। ইকুয়াল যদি না করি তাহলে কিন্তু আপনার ফ্রাইয়ের সময় আমি একটা ঝামেলায় পড়তে যাব। দেখতে অনেক কালারফুল, তিন ধরনের বেল পেপার, গ্রিন, রেড। এখন যেটা করব, আমরা একটা মেরিনেশন সস তৈরি করব। এটাতে প্রথমে আমি দেব হচ্ছে মাস্টার্ড পেস্ট, ইয়েলো মাস্টার্ড পেস্ট জাস্ট 2 চামচ। এরপর যেটা দিব সেটা হচ্ছে জিঞ্জার পেস্ট 1.5 চামচ, রসুন পেস্ট 2 চামচ, হোয়াইট পেপার পাউডার, সাদা গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার, কিন্তু আমরা ব্ল্যাক পেপার ইউজ করবো পাউডার না, বা আমরা ব্ল্যাক পেপার ইউজ করবো ক্রেস্ট, সয় সসটা ইউজ করবো 2 স্পুনের মতো। এক্ষেত্রে লবণ যখন আমরা এক্সটার্নালভাবে দিব, লবণ কিন্তু আপনার পরিমাণ মতো দিতে হবে, বেশি যদি আমরা লবণ দিয়ে দিই তাহলে কিন্তু আপনার একটা বিটার টেস্ট চলে আসবে। এবার আমরা ইউজ করব বসুন্ধরার লাল মরিচের গুঁড়ো। প্যাকেটিংটা অনেক সুন্দর, এদিকে চাইলে হ্যাঁ চামচ দিয়ে নিতে পারে অথবা বেসিক্যালি পাপরিকা ইউজ করা যায়, কিন্তু আমরা যারা হচ্ছে এশিয়ান লোক আছে বা দেশি লোক আছে বাংলাদেশের লোক আছে, আমরা কিন্তু সব কিছুদের মধ্যে একটা ঝাল পছন্দ করি এই জন্য এবং একটু স্পাইস পছন্দ করি, এই জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে দেশি স্টাইলে একটু তৈরি করতেছি ফিউশন, শুধু লাল কালার, লাল মরিচের গুঁড়ো একদম টকটকে লাল কালার। এরপর যেটা দেবো সেটা হচ্ছে বসুন্ধরার জিরা গুঁড়া, আধা আধা চামচ, সুন্দর একটা অ্যারোমা আসে। এরপর আমি যেটা করবো এটাকে খুব সুন্দর করে হুইস্ক করবো, প্রকৃতির অনন্য উপাদান সেই সাথে নিজস্ব কৃষকের যত্নে তৈরি হয় বসুন্ধরা গুঁড়া মশলা। বসুন্ধরা গুঁড়া মশলা প্রকৃতি হতে আপনার হাতে একদম পিওর। এখন যেটা করব আমরা, আমরা চিকেনটাকে মেরিনেশন করব। প্রথমে আমরা চিকেনগুলো দিয়ে দিলাম, আমি শুনতে সাস্তিক বানানোর আগে যেটা করি অ্যাটলিস্ট হাফ আওয়ার আগে আমি এটা মেরিনেশন করি ফর বেটার রেজাল্ট। 2 ঘন্টা আগে যদি আপনার মেরিনেশন করেন এটার খুব ভালো একটা টেস্ট পাবেন। এবার আমরা বাকারার পনিরটা
এবং ভেজিটেবল দিয়ে দিলাম সব একসাথে মিক্স করে সবগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন স্পাইসগুলো সমানভাবে মিক্স হয় এখন আমরা এই মিক্সটাকে 10 থেকে 15 মিনিটের জন্য চিলারে রাখব 15 মিনিট পার হয়ে গেছে এখন আমরা বোলটিকে বের করে আনব এই পর্বে যেটা করব আমরা এক এক করে গেথে নিচ্ছি গেথে নিব প্রথমে আমরা যেটা করব বেল পেপার ঢোকাবো তারপরে এক পিস প্রেসড আবার এক পিস বেল পেপার রেড বেল পেপার আবার এক পিস ব্রেসড দিস টাইম ওয়ান পিস ইয়েলো বেল পেপার পনির এটা তেমন কোনো রুলস নাই তাই না যার যার পছন্দ মতো ওয়ান বাই ওয়ান গেথে নিলেই হলো সাসলিক তৈরি করার ক্ষেত্রে যেটা কথা আমাদের মিডিয়াম হাই রাখতে হবে কারণ যখন আমরা সাসলিকটা ছাড়বো এটা যেন সিল হয়ে যায় যদি সিল না হয় তাহলে চিকেনের মধ্যে যে হচ্ছে মশলাটা থাকবে সেই মশলাটা বের হয়ে যাবে পরে কিন্তু এটা খেতে রাবারের মতো শক্ত লাগবে সো আমরা যেটা করতে হবে মিডিয়াম হাই আমাদের প্যানটাকে হিট দিতে হবে আমাদের প্যানটি হিট হয়ে গেছে এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন অয়েলটা আমরা দিয়ে নিব রং দেখেই যাচ্ছে না বলে না আগে দর্শন ধরে তারপর গুণ বিচারি ব্যাপারটা হচ্ছে আপনার দেখে যদি আপনার ভালো না লাগে একদম ট্রান্সপারেন্ট একটা লুক হ্যাঁ ট্রান্সপারেন্ট একটা লুক আমরা এক এক করে সবগুলো দিয়ে দিব আমরা এক একটা সাইড অ্যাপ্রক্সিমেটলি 2 মিনিট পর পর ফ্লিপ করব সাধারণত বোনলেস চিকেন যেটা বোনলেস চিকেন কিন্তু আপনার কুক হতে বেশি সময় লাগে না 5 টু 6 মিনিট যেহেতু ম্যারিনেট করা ছিল সময়টাও কম লাগবে আর ভেজিটেবল তো সময়ই লাগবে না সুন্দর একটা অ্যারোমাও রিলিজ হয়েছে রোজার জন্য এটা আদর্শ ইফতারের জন্য এটা আদর্শ কারণ আপনার যদি প্রিপারেশন করা থাকে এটা জাস্ট কুক করতে আপনার 5 থেকে 6 মিনিট সময় লাগবে সবচেয়ে বড় সুবিধা আমার মনে হয় যে এইভাবে কাঠিতে গেঁথে আমরা চিলারে রাখতে পারি জাস্ট ইফতারের আগে আগে ভেজে নিলে হয়ে গেল আমরা একটা টমেটোকে রোস্ট করব এই টমেটোতে আমি একটু সল্ট এন্ড পেপার দিয়ে ভালো করে লাগিয়ে এটাকে রোস্ট করব আমাদের সাসলিক এখন প্রায় শেষের পথে এখন আমরা যেটা করবো সেটা খুব সুন্দর করে একটা প্লেটিং রেডি করব প্লেটিংয়ের জন্য আমরা গার্নিশের কাজে যেটা ইউজ করব সেটা হচ্ছে ফ্রেশ লেটুস এটা শুধু গার্নিশের জন্য তা কিন্তু না আপনি খেতে পারেন খুব ইজিলি হ্যাঁ লেটুসের কিন্তু আপনার লাইক 90% থাকে হচ্ছে ওয়াটার এবং 10% সলিড এটা বেশি বাট এটা একটু উঁচু হয়ে রাখতে হবে এবার যেটা করবো আমরা সাসলিকগুলো রাখার স্টার্ট করবো প্রথমে আমরা একটা চাষ বরাবর মাঝে রাখবো একটা তারপরে আমরা সেকেন্ড পিসটা দিব অ্যাপ্রক্সিমেটলি 25 ডিগ্রি অ্যাঙ্গেল করে মাঝামাঝি বরাবর এবং তারপরে আমরা পরপর দুটো দেবো একই পজিশনে রাখাটাই আসলে একটা বিষয় রাখতে হবে এমন করে যেন দেখে খুব ভালো লাগে দেখেই খেতে মন চাই আমি মনে হয় এবার যেটা করব আমি লাগছে গ্রিল যে টমেটোটা আছে সেই টমেটোকে আমি এই পোর্শনে রেখে দেবো সালাদ দিয়ে খেতে খুব ভালো লাগবে এরপর যেটা করবো আমি এর সাথে কমপ্লিমেন্টারি হিসেবে বসুন্ধরার হট টমেটো সসটা ইউজ করব টমেটো সসটা রাখলাম এরপর যেটা করব সেটা হচ্ছে এটা আসলে এখন আর কাউকে বলার ইয়ে রাখে না লেমন কন্টেন্টস এ হাই অ্যামাউন্ট অফ ভিটামিন সি অ্যান্ড সাইট্রিক অ্যাসিড জাস্ট একটু লেমন স্কুইজ করে দিলে এই খাবারটার পরিপূর্ণতা চলে আসে কিন্তু ইফতার সময় আসতে আসতে হয়ে গেল ম্যাম অপেক্ষা আমরা করতে পারছি না আমি রেডি হয়ে গেছে করতে হবে পনির চিকেন সাসলিক এটার সাথে কিন্তু পানীয় ছাড়া জমবে না পানীয় একটা লাগবেই মাথায় আছে আমি খুব সুন্দর একটা হেলদি ড্রিঙ্কস দেখাবো এখনি সেটা হচ্ছে লেমন মিন্ট ইয়োগার্ট জুস তাহলে বিরতির পর ঠিক আছে ম্যাম প্রস্তুত প্রণালী প্রথমে কান্ট্রি ন্যাচারালের বোনলেস চিকেন পিস বাকারা পনির এবং বিভিন্ন রঙের বেল পেপার কিউব করে কেটে নিতে হবে এবার মেরিনেশনের জন্য একটি বোলে মাস্টার্ড পেস্ট আদা ও রসুন বাটা সাদা ও কালো গোলমরিচ গুঁড়া সয়া সস লবণ বসুন্ধরা লাল মরিচের গুঁড়া বসুন্ধরা জিরার গুঁড়া দিয়ে সব উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে এবার এর সাথে কিউব করে কেটে রাখা কান্ট্রি ন্যাচারাল চিকেন পিস পনির ও বেল পেপারগুলো মিশিয়ে মেরিনেটের জন্য ফ্রিজে আধা ঘন্টা রেখে দিতে হবে
আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে সাসলিক কাঠিতে পর্যায়ক্রমে গেঁথে নিয়ে একটি ফ্রাই প্যানে বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল দিয়ে সাসলিকগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত। চুলা থেকে নামিয়ে সাসলিকগুলোর উপরে লেবুর রস দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের পনির চিকেন সাসলিক। বসুন্ধরা গুড়া মশলা নিবেদিত হেলদি ইফতার পাওয়ার্ড বাই কান্ট্রি ন্যাচারাল থেকে ছোট্ট একটা বিরতি নেবার সময় হয়ে গেল, নিয়ে নিচ্ছি কিন্তু খুব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এখনই, সাথে থাকবে মজার একটি ড্রিঙ্কস। দর্শক ফিরে এলাম বিরতির পর আর আপনারা দেখছেন বসুন্ধরা গুড়া মশলা নিবেদিত হেলদি ইফতার পাওয়ার্ড বাই কান্ট্রি ন্যাচারাল। তো শেফ নাদিম, বিরতির আগে যেটা বলছিলেন একটা পানীয় থাকবে, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে লেমন, তো অবশ্যই লাগবে, লেমন একটু স্কুইজ করব এভাবে, তারপর এটাকে তিনটা ইকুয়াল পার্টে আমরা কেটে নেব ঠিক এভাবে। এখন জাস্ট হাতের প্লামে নিয়ে ফ্রম ইনসাইড টু আউটসাইড। এবার আমরা যেটা করব ফ্রেশ মিন্ট, আমরা এক কাপের মতো ইউজ করব। আমরা জাস্ট ডাটাগুলো ফেলবো না, কারণ ডাটাগুলোর মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমা আছে, আমাদের ওই অ্যারোমাটাও দরকার। আমরা প্রথমে লেমন জুস, লেমন জুসটা দিয়ে দিব, তারপর আমরা ফ্রেশ মিন্ট দিয়ে দিব, এরপর আমরা চিনি দিয়ে দেব, চিনি যত কম খাওয়া যায় ততই ভালো, খুব সামান্য পরিমাণ, লাইক বিট লবণ যেটা হচ্ছে চা চামচ আধা চামচ যেটা আর কি, সেটা সেই পরিমাণ দিয়ে দিব। আপনি বিট লবণের বদলে কিন্তু এখন কিন্তু বাজারে কিন্তু পিঙ্ক সল্ট পাওয়া যায়, আপনি কিন্তু অনায়াসে পিঙ্ক সল্ট বা হিমালয় সল্ট যেটা আছে সেটাও কিন্তু ইউজ করতে পারেন, ওটা আরও হেলদি। এখন আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে বাকারার টক দইটা ইউজ করবো, অনেক ঘন, অনেক সুস্বাদু, সেই সাথে ক্রিমি, ক্রিমি টেক্সচার দেখে ভালো লাগছে। গরুর খাঁটি দুধ থেকে তৈরি হয় বাকারার টক দই, আমরা এক কাপের মতো, এটা সম্পূর্ণ কিন্তু কেমিক্যাল ফ্রি, সেই সাথে প্রিজারভেটিভ ফ্রি। এক কাপের মতো বাকারা যে টক দইটা আছে সেটা দিয়ে দিব। এখন যেটা করব আমি পানি দেব, যেহেতু আমি এক গ্লাস নিব, সেটা আমি আমার কিছু ইনগ্রিডিয়েন্ট আছে আমি পুরোটা দিলাম না, এবার আপা আমি এর মধ্যে আইস কিউবগুলো দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আপু খুব সুন্দর মিক্স হয়ে গেছে, খুব সুন্দর গ্রিনিশ একটা কালার চলে আসছে, যখন গ্রিনিশ এই কালারটা চলে আসবে আপনি বুঝতে পারবেন যে আপনার কমপ্লিটলি ডান, রেডি হয়ে গেছে পরিবেশনের পালা। কালারটা দেখছেন ম্যাম, চমৎকার, একদম গ্রিন লুক চলে এসেছে। একটা গার্নিশ দিয়ে দিলাম, আপু কালারটা দেখতে পাচ্ছেন একদম লোভনীয়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ শেফ নাদিম অনুষ্ঠানে আসবার জন্য এবং এত চমৎকার দুটো রেসিপি দর্শকদের শিখিয়ে দেওয়ার জন্য। এবং খালি হাতে তো যেতে দিচ্ছি না, রয়েছে দুটো উপহার, একটি হচ্ছে বসুন্ধরার পক্ষ থেকে হরেক রকম মশলা। ওয়াও, আমার ওয়াইফ খুবই খুবই খুশি হবে যখন সেই ডালটা দেখবে। কান্ট্রি ন্যাচারালের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, অনেক কিছু আছে। ওয়াও, সসেজ, আমার মেয়ে খুব পছন্দ করে সসেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এটিএন বাংলা, কান্ট্রি ন্যাচারাল এবং বসুন্ধরাকে যে আমাকে আজকে এখানে ইনভাইট করেছে এবং আমি খুব এনজয় করেছি দুটো রেসিপি দেখাতে পেরে। আশা করি আপনারা এই রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন এই রমজানে এবং অবশ্যই আমাদের ফিডব্যাক জানাবেন। কেমন লাগলো দর্শক আজকের পুরো আয়োজন? নিশ্চয়ই ভালো লেগেছে আর আমাদেরও ভালো লাগবে যদি আপনারা রেসিপিগুলো বাড়িতে ট্রাই করেন। এ ধরনের আরও টেস্টি, হেলদি, কুইক এবং ইনোভেটিভ রেসিপি নিয়ে আমরা আবারও চলে আসবো আগামীকাল একই সময় একই চ্যানেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বসুন্ধরা গুড়া মশলা নিবেদিত হেলদি ইফতার পাওয়ার্ড বাই কান্ট্রি ন্যাচারালের সঙ্গেই থাকবেন।